হ্যালো বন্ধুরা আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমি রান্না করব লইটা মাছের একটি রেসিপি আসুন শুরু করা যাক আমি মাছ নিয়েছি এক কিলো বেশ বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো বড় সাইজের রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি কুড়িয়ে নিচ্ছি আপনি চাইলে কেটে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন একটা বড় টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনি দুটো টমেটোও দিতে পারেন মাছগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বারো তেরোটা লঙ্কা নিয়েছি আর এর সাথে রসুন মিশিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এক কেজি মাছের জন্যে একশো গ্রাম তেল কড়াই নিয়ে গরম করে তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি বাকি মশলাগুলো দেব পেঁয়াজটা তেলের সাথে এরকম চিরচির করে শব্দ করতে থাকলে তখন আমি লঙ্কা আর রসুন বাটাগুলো দিয়ে দেব মাছের এই পথটিতে লঙ্কা কম হলে কিন্তু ভালো লাগবে না একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো আমি লবণ দিচ্ছি এক টেবিল চামচ আপনি আপনার ইচ্ছে মতো কম বা বেশি দেবেন হলুদ দিচ্ছি এক চা চামচ একটু নাড়াচাড়া করে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লঙ্কার গুঁড়োটাতে খুব সুন্দর রঙ আসে তরি তরকারিতে ঝাল খুব একটা হয় না তবে একটা স্বাদও অ্যাড হয় এরপর মশলাটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা তেল কেটে গেলে তারপর আমরা মাছগুলোকে দিয়ে দেব এই মাছগুলোর ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে এই মাছের থেকে জল আলাদা করবার একটা উপায় আছে সেটা আমি বলে দিচ্ছি যদিও আমি সেটা অ্যাপ্লাই করার মতো সময় পাইনি মাছগুলোকে একটা কাপড়ের ভেতরে নিয়ে একটা শিল চাপা দিয়ে ঘন্টাখানেক মতো রাখলে মাছ থেকে সমস্ত জল বার হয়ে যায় আমার মাছগুলো লবণ হলুদ আর মশলার সংস্পর্শে এসে অনেক অনেক জল ছাড়তে শুরু করেছে আপনি যদি জলটা একটু চিপে নেন তাহলে কিন্তু আপনার তরকারি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এত জলও বেরোবে না এরপর মাছের জলটা ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই মাছ রান্নাটা রেডি হয়ে যাবে এই সময় মাছটা হাই ফ্লেমে রাখবেন আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবেন তা না হলে অনেক সময় তলা ধরে যায় লইটা মাছের এই পথটি এতটাই সুস্বাদু যে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এরকমভাবে একবার লইটা মাছ রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে এসে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশানের পর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন অনেক ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার